বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিকতায় আপনারা অনলাইনের মাধ্যমে শ্রেণী পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছেন, অর্থাৎ বিভিন্ন সময় আপনাদেরকে ভার্চুয়ালি ক্লাস নিতে হয় এবং সেগুলো অনলাইনের মাধ্যমে প্রকাশ করতে হয় এবং বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করতে হয়। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমি আজ আপনাদের শেখাবো কীভাবে আপনারা আপনাদের ব্যবহৃত স্মার্টফোনের মাধ্যমে ইউটিউব থেকে এমবেড কোড কপি করে ক্লাস কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং সেটা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবেন। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আমি প্রথমে আপনাদের বলবো, আপনাদের হাতে থাকা স্মার্টফোনের নেট সংযোগটি ওপেন করবেন এবং পরবর্তীতে চলে যাবেন সরাসরি গুগল ক্রোম। আমি গুগল ক্রোম সার্চ করি, গুগল ক্রোম আপনাদেরকে বলবো, আপনার গুগল ক্রোমে প্রবেশ করে ইউটিউব লিখে সার্চ দিবেন, ইউটিউব YOU। আমি চলে আসছে ইউটিউব YOU লেখার পরেই আমি ইউটিউব ক্লিক করলাম। ইউটিউবে প্রিয় শিক্ষক মণ্ডলী, ইউটিউবে ক্লিক করার পরেই আপনারা দেখবেন এখানে চলে আসবে আপনার ছবিযুক্ত, আপনার অ্যাকাউন্টে যা যার আইকন থাকবে, নাম থাকবে অথবা ছবিযুক্ত, তার উপরেই লক্ষ্য করবেন তিনটে ডট থাকবে ছবির উপরে, তিনটে ডট, আপনারা ডটে ক্লিক করবেন, ছবির উপরে থাকা অথবা নামের উপরে, অ্যাকাউন্টের উপরে থাকবে ডট। ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসছে অনেকগুলো আইটেম চলে আসবে, সবার নিচেই দিকে টেনে দেখবেন ডেস্কটপ সাইট, অর্থাৎ প্রথমে যে কাজটা আপনাদেরকে আপনাদের ফোনটাকে ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে, এই ডেস্কটপ মোড আপনি তো ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনটা ডেস্কটপ মোডে চলে আসছে। লক্ষ্য করছেন যে আমার ফোনও ডেস্কটপ মোডে চলে আসছে। এরপর দেখবেন আপনার রাইট সাইডে সবার উপরে, একেবারে সবার উপরে দেখবেন অ্যাকাউন্টের ছবি দেওয়া থাকবে অথবা যার যার নাম দেওয়া থাকবে, যার যার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আমার ছবি ব্যবহার করা আছে, আমি সে অ্যাকাউন্টে আইকনের উপরে ক্লিক করলাম। তারপর লক্ষ্য করেন চলে আসছে এখানে ইয়োর চ্যানেল, ইউটিউব স্টুডিও, সুইস অ্যাকাউন্ট, সাইন আউট, অনেকগুলো আইটেম। তো আমি ক্লিক করব ইয়োর চ্যানেলে। প্রিয় শিক্ষক মণ্ডলী, দেখেন ইয়োর চ্যানেল ক্লিক করার পরে এখানে অনেকগুলো ভিডিও আছে পর্যায়ক্রমে, এই ভিডিওগুলো যেহেতু আমার অ্যাকাউন্ট আমার ভিডিও। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের ইউটিউবে আপলোডকৃত যে কোনো একটা ভিডিও আপনারা ক্লিক করবেন, এখানে আমি ক্লিক করলাম এই যে প্রথম ভিডিওটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে লক্ষ্য করবেন ভিডিওটা রানিং হয়ে যাবে, যখন রানিং হয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওর পরে ট্যাপ করবেন, এই ট্যাপ করলাম, ট্যাপ করার পরে দেখেন এখানে চলে আসলো কফি ভিডিও ইউআরএল সহ অনেকগুলো আইটেম। তো এখানে দেখেন লেখা আছে 4 নম্বর কফি এমবেড কোড, তো আমাদের এটা প্রয়োজন এই ভিডিওটাকে বোর্ডে আপলোড করতে। আমি এমবেড কোডটাকে কপি করার জন্য এখানে ক্লিক করলাম, আমাদের ভিডিওর এই ইউটিউবের এমবেড কোডটা কপি হয়ে গেল, আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব, বের হয়ে আমরা এখন বোর্ডের প্রকাশ করব, যশোর বোর্ডের আমি যাব। সেক্ষেত্রে আমরা গুগল ব্যবহার করতে পারি, ক্রোমও ব্যবহার করতে পারি, চলে যাবো যশোর বোর্ডে, আমি লিখে ছাড় দেবো যশোর, চলে আসছে যশোর বোর্ড। প্রিয় শিক্ষক মণ্ডলী, যেহেতু ফোনটা ডেস্কটপ মোডে আছে ওটাকে একটু চেঞ্জ করে স্বাভাবিক মোডে নিয়ে চলে আসবো, তার ক্ষেত্রে এই তিনটে ডটে পুনরায় ক্লিক করে আমি ডেস্কটপ সাইটটা অফ করে দিলাম। এই প্রিয় শিক্ষক মণ্ডলী, পর্যায়ে দেখতে পাচ্ছেন যশোর বোর্ডের ওয়েবসাইটে চলে আসছি। আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা জানেন আমাদের যশোর বোর্ডের সেক্ষেত্রে প্রবেশ করে লাগে ক্লাসরুমে, ক্লাসরুম ক্লিক করলাম। এরপর লক্ষ্য করবেন ক্লিক করার পরে চলে আসছে আপলোড ভিডিও ক্লাস, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লক্ষ্য করবেন আপনাদের যার যার ফোনে এখানে চলে আসবে যে টিচার লগ ইন প্যানেল, সেক্ষেত্রে টিচার আইডি দিয়ে লাগবে এবং পাসওয়ার্ড, যার যার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন, যেটাকে বলা হয় থাকে ওটিপি। অনলাইন টিচার প্রোফাইল ব্যবহার করার ক্ষেত্রে প্রত্যেক টিচার একটা করে আইডি আছে এবং পাসওয়ার্ড, আমি টিচার আইডি এখানে প্রবেশ লিখব, যেহেতু আমার পূর্বেই প্রবেশ করা আছে, আমার সেভ করা আছে আমার, আমি সেটাকে ক্লিক করলাম, অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। আর আপনাদের যাদের ব্যবহার করানি তারা নতুন করে আইডি এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন। প্রিয় শিক্ষক মণ্ডলী, লক্ষ্য করেন চলে আসছে
যেহেতু আমার আইডি, আমার নাম ওয়েলকাম শেখ হানিফুর রহমান টু অনলাইন টিচার প্রোফাইল, প্রত্যেকের এভাবে চলে আসবে। আসার পরে আপনারা দেখবেন ডান বাম সাইডে উপরে তিনটে দাগ দিয়ে আছে, বাম সাইডে উপরে আপনারা সেখানে ক্লিক করবেন। এই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসছে ড্যাশবোর্ড, পার্সোনাল ইনফরমেশান, এডুকেশনাল ইনফরমেশান, এক্সপিরিয়েন্স ইনফরমেশান, ভিডিও ক্লাস। যেহেতু আমরা ভিডিও ক্লাসটাকে আপলোড দেব, সেক্ষেত্রে আমরা ভিডিও ক্লাসে যাব। লক্ষ্য করবেন ভিডিও ক্লাসে চলে আসছে অ্যাড ভিডিও ক্লাস, ভিউ ভিডিও ক্লাস। তাহলে আমাদের কাজ ভিডিওটাকে আপলোড দেওয়া, সেক্ষেত্রে আমরা অ্যাডে যাব অ্যাড। প্রিয় শিক্ষক মণ্ডলী, দেখেন চলে আসছে এখানে অ্যাড ভিডিও ক্লাসে, ক্লাস নির্বাচন করুন। যেহেতু এই ক্লাসটা আমি আপলোড করবো, সেক্ষেত্রে ক্লাস সম্পর্কে আমার আগেই ধারণা থাকা লাগবে, নির্বাচন করুন। তো যে ভিডিওটার ইমবেড কপি করেছি, আমরা ইমবেড কোডটাকে কপি করেছি, সেই ক্লাসের বিস্তারিত এখানে লিখব। সে ক্লাসটা ছিল নবম দশম, সাবজেক্ট ইংরেজি দ্বিতীয় পত্র, 108 কোড, চ্যাপ্টার ট্যাগ করছেন, ক্লাস টাইটেল যেহেতু ট্যাগ করছেন উপরে, তো আমি এখানে লিখব ট্যাগ করছেন, ট্যাগ করছেন, UESTION ট্যাগ করছেন লিখলাম। এবার মূল যে বিষয়টা, ইউটিউব ভিডিও ইমবেড কোড, আমরা ইতিপূর্বে যে ক্লাস যে কোডটাকে আমরা কপি করেছি ইউটিউব থেকে, যে ইমবেড কোডটা, সেটা এখানে পেস্ট করব। তার জন্য কী করতে হবে আপনাদেরকে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলাম, এখানে ছিল আছে পেস্ট, আমি পেস্টে ক্লিক করলে তাহলে লিঙ্কটা আমাদের এখানে কী হয়ে গেলো, ইমবেড কোডটা এখানে পেস্ট হয়ে গেল। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আমাদের ইমবেড কোড পেস্ট করার কাজ সম্পন্ন হলো। আমরা যে এখানে গুগল ড্রাইভ, আমরা যেহেতু গুগল ড্রাইভ ব্যবহার করিনি প্রয়োজন নেই, ফেসবুক যেহেতু ফেসবুক লিঙ্ক ব্যবহার করিনি প্রয়োজন নেই, আমরা ব্যবহার করেছি ইউটিউব লিঙ্ক, সেহেতু আমরা ইউটিউবের ইমবেড কোডটাকে এখানে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। প্রিয় শিক্ষক মণ্ডলী, এ পর্যায়ে আমরা এখানে টিক মারব, এখানে লেখা আছে ভিডিওর সকল দায় দায়িত্ব আমার, যে কোনো ধরনের ভুল অথবা আপত্তিকর তথ্যের জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না, আমি নিজ দায়িত্বে যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করছি, সেটাকে আমাকে স্বীকার করতে হবে। এখানে টিক মারলাম, টিক মারার পরে আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হচ্ছে সেভ করা। সেভ বাটনে ক্লিক করলে এখানে দেখেন লেখা উঠেছে ভিডিও ক্লাস অ্যাট সাকসেসফুল। তো এভাবে হয়ে গেল আমাদের অনলাইনে ইউটিউব থেকে ইমবেড কোড কপি করে বোর্ডের ওয়েবসাইটে ক্লাস অ্যাড করার কাজ সম্পূর্ণ হয়ে গেল। ধন্যবাদ শিক্ষক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।